গ্রামের তুলনায় শহরের জীবন অনেক বেশি যান্ত্রিক, রোবটিক মনে হয়। আর এই রোবটিক জীবন এক ধরনের অভিশাপ হয়ে দাঁড়ায় যখন কেউ একাকী একটা বাসায় বসবাস করে। সুরে বা বেসুরে গান গাইলেও তার প্রতিধ্বনিত হয়ে যতবার কানে ফিরে আসে ততবার ওই নাড়া দিয়ে ওঠে একাকিত্বের যন্ত্রণা। এই যন্ত্রণা আমার কাছে দিনকে দিন বড্ড বেশি দুর্বিষহ হয়ে উঠছে, যেন সমুদ্রের মাঝখানে এক টুকরো আমাকে কেউ হাত পা বেঁধে ফেলে রেখেছে। সারাদিন কাজ শেষে ঘরে ফিরে দেখা যায় আমার জন্য কেউ আর অপেক্ষা করে না। বাসায় যাওয়ার সময় হলে রাস্তার দিকে তাকিয়ে বারান্দায় বসে কেউ আর উতলা হয় না। ফিরতে একটু লেট হলে বারবার ফোন বেজে ওঠে না। বেল বাজার সাথে সাথে কেউ দরজা খুলে বলে না মুখটা আজকে বেশি শুকনা মনে হচ্ছে, সারাদিন কিছু খাওয়া হয়নি তাই না, এক গ্লাস ঠান্ডা পানি দেবো লেবু মিশিয়ে, বেশি ক্ষুধা পেয়েছে বুঝি তোমার, শোনো বাথরুমে পানি দেওয়া আছে গোসল করে নাও ফ্রেশ লাগবে, খাবার টেবিলে খাবার দিচ্ছি তাড়াতাড়ি খেতে আসো। বেশ কয়েকদিন ধরে চোখ বন্ধ করলেই তোমাকে দেখতে পাই, চোখের সামনে ভেসে আসে ধপধপে সাদা ফর্সা মুখ, বলা যায় দুধে আলতা রং, পরনে চিকন পাড়ের তাঁতের শাড়ি, হাতে মোটা পালা, কানে ফুলের মতো ছোট দুল আর গলায় চিকন চেইন। তুমি সবসময় জড়িয়ে শাড়ি পরো, মানে আট পরে শাড়ি পরা যাকে বলে। আমার মনে হয় শাড়িতে তোমাকে যতটা সুন্দর লাগে ততটা সুন্দর আর কোনো নারীকেই লাগে না। আমাদের মধ্যে অনেক কথা চলে, কথা চলে রাজনীতি নিয়ে, চলে বর্তমান দিনকাল নিয়ে, কথা চলে আমাদের ভবিষ্যৎ প্ল্যানিং নিয়ে। জীবনের প্রতিটা ক্ষেত্রেই তোমাকে মিস করি, সকালে খাবার টেবিল থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত শুধু তুমি আর সকল বিশ্বাস আস্থা আর নির্ভরতার আধার যেন একমাত্র তুমি। তোমার কাছে শিখেছি কষ্ট আর সময় যত নিষ্ঠুর হোক না কেন তা মেনে নিতে হয় জীবনের প্রয়োজনে, যন্ত্রণা আর কষ্টগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে এগিয়ে যেতে হয় আপন গতি, সকল দুঃখ কষ্ট পাওয়া না পাওয়া আর বাস্তবতাকে জীবনের অংশ হিসেবে মেনে নেওয়ার নামই হচ্ছে সুখ। শুনলাম ইদানিং নাকি নাটক সিনেমার দেখার নেশা তোমাকে বেশ জাপটে ধরেছে, মাঝে মাঝে হাসি আর ভাবি হিন্দি সিনেমার দাঙ্গা হাঙ্গামা মারপিট গোলাগুলি নাচ গান আর স্টার প্লাসের সংসারে প্যাঁচ লাগানো গল্পের মোহময় জগৎ আর বাবার ফেলে আসা সংসার নিয়ে ভালোই আছে। আমাদের জ্বালাতনার টেনশন যদি তোমার না থাকতো তাহলে আরও অনেক বেশি ভালো থাকতো। টেনশন করো না মা, আমরা ভালো আছি, তুমি ভালো থাকো, নিজের যত্ন নিয়েও আর আমাদের জন্যে দোয়া করো। মিডিয়া বাজারের আজকের পর্ব এখানেই শেষ করছি, নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব আবারও, সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।